হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে মোবাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ 4 প্রো নিয়ে আলোচনা করবো। যারা নতুন মোবাইল কেনার জন্য চেষ্টা করতেছেন অথবা নতুন মোবাইল কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে বলবো যে আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ 4 প্রো সম্পর্কে আলোচনা করবো। আসুন আমরা জেনে নিই মোবাইলে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, কী কী বেনিফিট পাবেন আর কী কী ফিচার নতুন যুক্ত হয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। তো নেটওয়ার্ক হিসেবে আমরা এই মোবাইলে 5G সিম ব্যবহার করা যাবে। এর ওজন দেওয়া আছে 674 গ্রাম দেওয়া আছে, যা মোটামুটি একটু বেশি ভারী দেওয়া আছে, কারণ যেহেতু এটা একটা ট্যাব মোবাইল, এর ডিসপ্লে সাইজটা বড় হবে, ব্যাটারিটাও বড় হবে, তো এটা সাইজটাও বড় যেহেতু তাই ওজনটাও বেশি হবে। তো মোটামুটি 674 গ্রাম দেওয়া আছে, যা মোটামুটি ভালো একটু ভারী একটা সেট দেওয়া আছে। সিম হিসেবে আমরা সিঙ্গেল সিম ব্যবহার করতে পারো অথবা হাইব্রিড ডুয়েল সিমও ব্যবহার করা যাবে। তাই কেনার আগে দেখে নেবেন যে একটা সিম ব্যবহার করা যাবে নাকি দুইটা সিম ব্যবহার করা যাবে। কোনো কোনো তার মাঝে একটা সিমও ব্যবহার করা যাবে, কোনো কোনো সেটে দুইটা সিমও ব্যবহার করা যাবে, তাই কেনার সময় দেখে নেবেন। ডিসপ্লে সাইজ দেওয়া আছে 10.1 ইঞ্চি দেওয়া আছে, যেমন বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে, যা মোটামুটি একটা ল্যাপটপের সাইজের সমান দেওয়া আছে ডিসপ্লেটা। এত বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে যার সাহায্যে আপনারা সহজে যারা গেমিং করার জন্য পছন্দ করেন অথবা গেম খেলার জন্য ডিসপ্লে বড় খুঁজতেছেন অথবা মুভি দেখার জন্য বড় ডিসপ্লে খুঁজতেছেন তাদেরকে বলবো যে এই ডিসপ্লেটা আপনাদের জন্য ভালো হবে, আপনারা এই মোবাইলটা কিনতে পারেন, কারণ এর সাইজ দেওয়া আছে 10.1 ইঞ্চি, যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে। রেজুলেশন হিসেবে দেওয়া আছে 1920x1200 পিক্সেল দেওয়া আছে, যা অনেক বড় একটা এইচডি কোয়ালিটি রেজুলেশন দেওয়া আছে, যা মোটামুটি অনেক ভালো। প্রোটেকশন হিসেবে গ্লাস পেপার প্রোটেকশন থাকতেছে, যা কর্নিং গরিলা গ্লাস 5 থাকতেছে প্রোটেকশন হিসেবে, যা খুবই ভালো একটা গ্লাস পেপার থাকতেছে, যা সহজে মোবাইলটা পড়লেও আপনার গ্লাস পেপার থাকার কারণে ডিসপ্লেতে কোনো ক্ষতি হবে না। অপারেটিং সিস্টেম দেওয়া আছে অ্যান্ড্রয়েড 12 দেওয়া আছে, প্রসেসর দেওয়া আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে, যা খুবই ভালো। আপনারা জানেন যে স্ন্যাপড্রাগন প্রসেসর মার্কেটে সবচেয়ে সেরা, এর উপরে কোনো প্রসেসর নাই। সিপিইউ হিসেবে অক্টাকোর সিপিইউ দেওয়া আছে, জিপিইউ হিসেবে দেওয়া আছে অ্যাড্রেনো 642L দেওয়া আছে, যা মোটামুটি জিপিইউ ভালো দেওয়া আছে। মেমোরি হিসেবে সেট মেমোরি দেওয়া আছে 64GB সেট মেমোরি দেওয়া আছে, সাথে র্যাম পাবেন আপনারা 4GB অথবা 128GB সেট মেমোরির সাথে 6GB র্যাম পাবেন। মেন ক্যামেরা হিসেবে আপনারা পিছনে একটা ক্যামেরা পাবেন, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, যা খুবই ভালো, যার সাহায্যে আপনারা 4K ভিডিও করতে পারবেন, ফুল এইচডি ভিডিও করতে পারবেন। আপনারা জানেন যে ট্যাব মোবাইলে সাধারণত ক্যামেরা মোটামুটি দেওয়া থাকে, বেশি ভালো দেওয়া থাকে না, কারণ ট্যাব মোবাইলে ব্যাটারি ব্যাকআপ আর স্ক্রিন সাইজটাই অনেক বড় দেওয়া থাকে। এই অনুসারে ক্যামেরাটা মোটামুটি ভালো দেওয়া থাকে। এই হিসেবে এই মোবাইলে যে 13 মেগাপিক্সেল পিছনে ক্যামেরাটা দেওয়া আছে, এটা খুবই ভালো একটা কোয়ালিটি দেওয়া আছে, যার সাহায্যে আপনারা 4K ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের, যার সাহায্যে আপনারা এইচডি ভিডিও করতে পারবেন। ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, জিপিএস আছে, রেডিও নাই, ইউএসবি টাইপ সি 3.2 দেওয়া আছে, অর্থাৎ যে চার্জারটা আপনারা ব্যবহার করবেন সেটা আছে টাইপ সি। সেন্সর হিসেবে ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাটারি টাইপ আছে লিপো 7600 mAh আছে, এবং ব্যাটারিটা ফিক্সড ব্যাটারি নয়, অর্থাৎ 7600 mAh বিশাল একটা ব্যাটারি দেওয়া আছে। সাধারণত মোবাইলগুলোতে 5000 বা 6000 ব্যাটারি টাইপ থাকে, সাধারণত এখানে দেওয়া আছে 7600 mAh দেওয়া আছে, যা বিশাল একটা ব্যাটারি দেওয়া আছে, যার সাহায্যে আপনারা একবার চার্জ করলে আপনারা 3-4 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। এর কালার হিসেবে শুধু একটাই কালার আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। তো সব দিক বিবেচনা করলে, এর র্যাম রোম বিবেচনা করলে, এর ডিসপ্লে সাইজ বিবেচনা করলে অথবা এর ব্যাটারি ব্যাকআপ যদি বিবেচনা করেন, তাহলে আমি মনে করি এই মোবাইলটা অনেক ভালো, অনেক উপযোগী। আপনারা এই মোবাইলটা কিনতে পারেন, স্যামসাং গ্যালাক্সি ট্যাব একটি 4 প্রো কিনতে পারেন। তো এই মোবাইল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই প্রশ্নের আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা যদি এর বর্তমান প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা বর্তমান প্রাইস কত আছে মার্কেটে সে সম্পর্কে আপনাকে জানিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।